শুনে রেখে দাও, যখন আল্লাহর ইবাদত করবে তখন মনে করো আল্লাহকে তুমি দেখতে পাচ্ছ, যদি দেখতে না পাও তো মনে করো আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে, আমার পাপ চোখে পাপের চোখে আল্লাহ দেখতে পেলাম না। ভালো কাজ কি বলো, ইবাদত হলো সব থেকে ভালো নামাজ, এই নামাজে যখন দাঁড়াবে তখন মনে করো আল্লাহকে দেখতে পাচ্ছি, হ্যাঁ না না বলো, যদি না পাও তো মনে করো আমি দেখতে পাচ্ছি না আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। কথা বুঝেছি বাবাজি, আমার বন্ধু আমার আল্লাহ আমার ভাইরা জ্ঞানী জন্য শুধু মানুষেরা বলে বলছে আত্মার দুঃখ ব্যবস্থা কিছু বুঝতে পাচ্ছি না, আল্লাহও দেখতে পাচ্ছি না, আল্লাহ যে দেখতে পাচ্ছে এটাও বুঝতে পাচ্ছি না। তাই কোরআন শুনছে সিরুফিল আরদি সুমান্দুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবীর, এটা কোরআন শরীফের বিভিন্ন পাড়াতে আছে, বিভিন্ন জায়গাতে আছে। আল্লাহ পাক শুনেছে পৃথিবীতে বিরাজ করো, বিশ্বে বিরাজ করো, আমি আল্লাহ আমার কথা একবার চিন্তা করো, আমি মিলিয়ে দেখো মিলে যাবে। আমার বাবাজিরা আপনাদের মেদিনীপুরে কিংবা ভগবানপুরে এখানে বিগ বাজার আছে না নাই? আছে। একতলা না দুতলা? দুতলা না তিনতলা? তিনতলা চারতলা? হ্যাঁ না না বলেন, আছে না নাই? একটা কামরা না দুটো কামরা? কথা বলো তাড়াতাড়ি, এক কামরা না দু কামরা? তার মানে বিগ বাজারে কেউ এখান থেকে যায় নাই? বিগ বাজারে গেছো কোনো দিন? যাও নাই, গেছো? হ্যাঁ না বলো, বলে বিগ বাজারে একটা দুটো কামরা না, কয়েকশো কামরা দিয়ে তবে বিগ বাজার, একতলা দুতলা তিনতলা চারতলা যেখানে যেমন আছে, এত মাল আছে মালের হিসাব নাই, কিন্তু সেলসম্যান সেখানে একটাও নাই। আছে বাবু, এ আছে বিগ বাজারে সেলসম্যান নাই, গার্ড আছে দুটো, ম্যানেজার একটা, গোটা বিল্ডিংয়ে মাল ভর্তি, যে যেটা নেবে একেবারে সুতো থেকে জুতো আর শাক থেকে সোনা যেটা চাইবে সেটা পাবে, ফিরতে হবে না একই মার্কেটের ভিতরে। কিন্তু মালিক দেখা যাচ্ছে না, সেলসম্যান রইল না, মাল পড়ে আছে যা নেবে তুমি নিয়ে নাও। আমার বন্ধু আমার আল্লাহ আমার ভাইরা, বাপ বেটা ঢুকেছে দুজনা তো ব্যথা বলছে বাপ, এমন সুযোগ আর জীবনে পাবে না, ভরেলে অসুবিধা হবে না। বাপ বলছে বেটা ভুল করিস না, দেখতে পাচ্ছে একজন না, বললে কে? বলে দোকানদার। বলে ধুস, দোকানদার এখানে আছে, আমরা পাঁচতলার উপরে কোণের ভেতরে ঝেড়ে দিচ্ছি, ঝেড়ে নে। বাপ বলছে না বোকানা, বেটা বলছে তুমি মাথা মাথা বোঝো না, তলে একটা সাবান ভরে নিয়ে এসে মাল কখন জানে না, হ্যাঁ না বলেন। বাজার করে যখন ফিরে যাচ্ছে গেটে যেমনি গেছে ক্যাঁক করে বাঁশি বাজিয়ে দিয়েছে, চপাক ধরে বলছে মাল বাল করো, বলে কি আছে? বলে পকেটে সাবান আছে। দেখলো কোন শালা, বলে দি গায়, এদি গায়, ওই ক্যামেরার সামনে নিয়ে দেখাচ্ছে এই কোণে দাঁড়িয়ে কে? বলে আমরা বাপ বেটা রে। বলে সাবান নিচ্ছে কে? বলছে আমি। ঢুকেছি কোথা? বলে পকেটে। দেখলো কি করে? এই বন্ধু দেখলো কি করে? জোরে বলো, জোরে বলো, সিসি ক্যামেরা। কি ক্যামেরা? কথা বলো। ওরে বোকা, এটা ভুল শব্দ, আসল শব্দ কি বলো, আসল শব্দ কি বলো? এই ক্যামেরাটার নাম হলো ছি ছি ক্যামেরা। হ্যাঁ, ক্যামেরার নাম কি? জোরে বলো, ছি ছি। যদি বোঝাতে না পারি বোকা, এমনি মৌলবি হয়েছি আর আগে টাকা এই জন্যে নিয়েছি, কথা বোঝেন কি বোঝেন না? আসল নাম হলো ছি ছি। আগে লোক বিয়ে করতে যেত পুরোদের জিজ্ঞাসা করে গরুর গাড়িতে, যে গাড়ি চালক তার নাম হলো গাড়োয়ান, যখন চার চাকা চালায় তার নাম হলো ড্রাইভার, প্লেন চালালে তার নাম কি? পাইলট। পাইলট বলো আর মাইলট বলো, আসল নাম হলো গাড়োয়ান, আসল নাম কি? গাড়োয়ান। তো শিশি বলো আর নিশি বলো, আসল নাম হলো ছি ছি। বলেন যে ছি ছি কবে থেকে আবিষ্কার হয়েছে, কে আবিষ্কারক, তাড়াতাড়ি বলো, কত বছর আগে তৈরি হয়েছে জানেন না? ওদের বোকার টাইম নেই, বিস্তারিত যাচ্ছি না, শর্টে বলছি যে শিশি কামরা তৈরি হয়েছে কবে? আমার নবী পৃথিবী এসে কোরআন পেয়েছে যবে, শিশি কামরা তৈরি হয়েছে তবে।
বলো, কোরআন বলতে খুলে ফেলো, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। বলে আল্লাহ দেখতে পাচ্ছে, বলে হ্যাঁ কোথায় আছে, বলে ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবুলিল ওয়ারিদ মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। রাখতে তুমি দাঁড়া শোনাচ্ছে বিশ্ববাসী, শোনো আমি ঘাড়ের রক্ত তোর তার থেকে বেশি কাছে আছি, আর তুমি যখন যেখানে যা বলেছ সবগুলো নোট করে রেখেছি। বলে আল্লাহ কোন অফিসে জমা আছে বলো, খাতাটাই তো উড়িয়ে দেবো। হ্যাঁ না বলেন তো কথা বলছে, পারে যদি চলে যা খাতার সন্ধান বলে দিচ্ছি, বুদ্ধি থাকলে কেড়ে নিয়ে চলে আয়। বলে আল্লাহ কথা তোমার বলো, কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি সুরক্ষিত জায়গাতে কিতাবটা রেখেছি। বলে আল্লাহ সব বুঝেছি জায়গা ভালো, কোরআন বলছে বুদ্ধি থাকলে অজু করি, আমাকে কল আমার নবীকে গিয়ে একবার বলো। কোরআন বলছে মাকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কোরআন শরীফের পাঁচ নম্বর ১৫ সূরার নাম সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর ১৩। ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্ট আছে দেখতে পারো, আল্লাহ পাক শুনিয়ে দিতে পার, কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। প্রতি মানুষের সারা জীবনের আমলগুলো আমি আল্লাহ লিপিবদ্ধ করে গোলাতে ঝুলিয়ে রেখেছি, কেয়ামতে তুলে কিতাবটা খুলবো। বললে আল্লাহ যেদিন খুলবে সেদিন কেমন হবে? কোরআন বলছে বা উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। পুনর পারা সূরা কাফ ৪৬-৪৭ নম্বর আয়াতে বাদিকের বিস্তারের শেষের দিকেতে আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে রেখে দে আমি আল্লাহ শুনে দিচ্ছি, ওয়া উদিয়াল কিতাবু ফাতার, এটা ভালো হবে, ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লি হাযাল কিতাব। সামনে যখন আমলনামা রাখা হবে চক্ষু চরক গাছ হয়ে যাবে, অবাক হয়ে সেদিন বলবে রব্বানা এমনি করে হিসাব নেবে কল্পনাতে ছিল না। কখনো শ্বশুর বাড়ি গিয়ে শাড়ির আঙুল ধরে টেনেছি সেটাও লিখে রেখেছো, ফেরেশতা কানা একটাও বাদ দেয় না। কথা বুঝেন কি বোঝেন না? বাবা যদি আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ পাক শুনেছে, আমি সেদিন ক্যামেরা কাঁধে লাগিয়ে দিয়েছি, আর যখন যতবার ভুল করেছো ফেরেশতারা বলেছে ছি ছি মানুষ হয়ে করেছ কি, ক্যামেরার নাম কি ছি ছি, পালিশ করে হয়েছে ছি ছি, জানেন না? আগে ওই মানুষদের জিজ্ঞাসা করেন, আগে ছেলে পুলে রাতে কাঁদলে টানলে তুলে দেবে, তাই মুতলে মুতলে তার ছেলে মুতে নিত, তারপর লেখাপড়া শিখেছে, বলে না মুতে মুতে বলি না, পেচ্ছাপ কর বাবা পেচ্ছাপ কর, পেচ্ছাপ কর, তো পেচ্ছাপ করতে করতেই একটু একটু শিশি কর বাপ, হ্যাঁ না বলো, তারপরে এখন কি শিখেছে, কোচিং বাচ্চা দুধের ছেলে কোলে ছটপট করছে, মা পাঁচাটা খুলে দেবে, ছেলে চিরিক করে পেঁচা করছে, ওই ছি বলো ছা বলো আসলে হচ্ছে মুটেলে, আসলে কি যদি বলো তো তোমার শিশি বলো আর শাশা বলো আসলে মালছি, করেছিস কি তুই না মানুষ,
কথা বুঝছেন না বাবা? তো সিসি ক্যামেরার আসল নাম হলো ছি ছি, আসল নাম কি বলো? এটা মৌলবি হলে তবে পাবি, স্কুলে গেলে ঘোড়ার ডিম পাবি। কোরআনের আর একটা নাম কি বাবাজি? কিচ্ছু জানে না সব, জলসা খালি গপ্প শোনা মাল, বুঝতে পারছি জলসা তো শুনেই নেয় না, বলে বোকা শুনে নে। জ্ঞানের গোডাউনের নাম হলো কোরআন। জ্ঞানের গোডাউনের নাম কি জোরে বলো? ভুলে গেছে মুসলমান, ওই সবজির বাজারে দুটো সবজি দেখে বলছে কত মাল গোডাউনে ঢুকে দেখেছিস? আরে ও ডাক্তার মাস্টার ব্যারিস্টার এম এ এম কম টম টম ঝমঝম বিয়ে 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 যত মাল আছে এখন তালবিলেমদের হাঁটুর নিচে, এখনো তালবিলেমদের হাঁটুর জোরে বলেন নিচে। আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা বসে বসে কাজ পায় না, খালি মৌলবিদের ভুল ধরছে। ওই চল দিন যাই মাদ্রাসে কী পড়াচ্ছে হাফেজ সাহেব দেখি, ও রেজাউল হাফেজ কী করছে একবার দেখি, চল তো চল 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 চল। রেজাউল হাফেজের মা তো একবার মানে ফুলে ফেলে তাল গাছ, আমার ব্যথা রেজাউল মাদ্রাসা কাটা হয়, ও তো চল যাই দেখে আসি। কথা বলছেন না বুঝছেন না? এসেছে এসে দেখে টমটম করে চার পাঁচটা ছেলে নিয়ে বসে আছে, ও বাবা হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিল, রিটায়ার হয়ে গেছে মাল, এখন খালি মৌলবিদের ভুল ধরছে। যে মাদ্রাসা এসে বলছে শোনো বাবা আমার বাড়ি থেকে খেয়ে যখন বার হয়েছি তখন বেলা বারোটা, মাদ্রাসায় এসে দেখি বাড়ছে বেলা তিনটে, তাহলে আমার বয়স কত? এর কোনো উত্তর হলো? আমি যখন বাড়ি থেকে খেয়ে বার হয়েছি তখন বেলা বারোটা, এখন এসে দেখছি মাদ্রাসায় বেলা তিনটে, এ কীরকম হলো জানেন? সেই ক্লাস থ্রির একটা অঙ্ক আছে, বাপ বেটার বয়সের সমস্ত হলো 65 বছর 6 মাস, বেটার বয়স 11 বছর 3 মাস হলে বাপের বয়স কত? বুঝতে পারে না কত বুঝতে পারে না? এই এরকম খানিকটা কিন্তু তার থেকে জটিল বলছে, আমি বাড়ি থেকে এ পর্যন্ত আসতে সময় লেগেছে 3 ঘন্টা, আমার বয়স কত? তখন ছোট্ট তালবেলে উঠে বলছে আমি বলবো? তো এই যেমন মনে মনে করছে আমার এমনিতে ভয় পেল পেলছিল, হচ্ছে তুই কী বলবি বল 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 বল। তো বাচ্চা ছেলে বলছে স্যার আপনার বয়স 60 বছর। কত বলো? এ চিন্তা করছে আমি তো রিটায়ার হয়ে গেছি, মানে 60 বছর তো ঠিকই বলেছি, সেটা ধরলো কী করে? তো জিজ্ঞাসা করছে ঠিক আছে 60 ঠিক আছে কিন্তু বুঝলি কী করে? বলছে আমাদের বাড়িতে আমার একটা চাচাতো ভাই আছে হাফ পাগল, তার বয়স 30 বছর, আর আপনি হলেন ফুল, তাহলে কত? ও মাল দেখেছে শালা, জুতো ভিজিয়ে মারলে দে আমাকে, বোকা কিতা যান তাল বেলেবের কাছে চালাকি করতে যা, এমন জায়গাতে দিয়েছে বসে মালের আর লড়ার কল নাই। কথা বুঝেছেন বাবাজি? এই জন্য জ্ঞানের গোডাউনের নাম হলো কোরআন। যদি বলেন দলিল, মাই চ্যালেঞ্জ দলিল চ্যালেঞ্জ, আগে বলছি কথা বলি না আল্লাহ পাক শুনেছে আমি কোরআন দিয়েছি হিকমতে ভরপুর কোরআন, কোরআন যাদের সিনায় থাকবে ওদের হিকমত সবার উপরে থাকবে, কোনো দিন পারবি না পারবি না পারবি না। ওরে বোকা শুনে রেখে দে চালাকি করে দু চার দিন হয়তো বউকে জ্বালাবি, কিন্তু শাশুড়ি শুনে রেখে দে একদিন কিড়িয়ে বসিয়ে দেবো সেদিন দেখতে পাবি। বলবো আপনাকে, এই বলবো আপনাকে, আমার বাপজিরা শোনা আল্লাহ নেই না, মাদ্রাসার মৌলী সাহেব হঠাৎ পুলিশ এসে ধরে নিয়ে চলে গেছে, হঠাৎ পুলিশ এসে ধরে নিয়ে চলে গেছে, মোহতামিম এসে দেখে হেড মাওলানা নিয়ে গেছে, কী ব্যাপার ছেলেরা কাঁদে, হুজুরকে ধরে নিয়ে চলে গেছে, তাড়াতাড়ি করে মোহতামিম কোর্টে গেছে, থানায় গিয়ে শুনে চালান দিয়েছে, কোর্টে চলে গেছে, এক ডজন উকিল একদিকে বসে জজ বসে আছে জায়গাতে মোল সাহেব কাঠ গড়াতে, মোহতামিম গিয়ে বলছে হুজুর লোকটা ভালো মানুষ, আমার মাদ্রাসায় চাকরি করে, চেয়ে মেগে মাদ্রাসা চলে, পয়সা পকেটে নাই ওর জন্য উকিল দাঁড় করাবো, তাই আমাকে উকিল আমাকে কথা বলার পারমিশন দিতে হবে, আমি ওর হয়ে কথা বলবো। কথা বোঝেন কি বোঝেন না? উকিলরা বলছে তা হবে না, LLB পড়ে নাই, ওকালতি সার্টিফিকেট নাই, বিনা সার্টিফিকেটে কথা বলতে দেওয়া যাবে না। তো মোহতামিম বলছে স্যার আমাকে ক্ষমা করে দেবেন,
আমরা গরিব মানুষ চেষ্টা করে কষ্ট করে মাদ্রাসা চালাই, বাচ্চাদের কখনো পেট ভরে খেতে দিই, কখনো হাত পেতে খাওয়াই, নিজেদের পকেটে কোনো বাড়তি পয়সা নাই, তাই আপনার কোর্টে উকিল দেওয়ার মতো আমার কাছে কোনো ক্ষমতা নাই। আমি কথা বলবো স্যার, আমাকে অনুমতি দেন। জজ শুনে মনটা নরম হয়ে গেছে, এবার মনে হয় অনুমতি দেবে। উকিলরা হলো সব থেকে বড় শয়তানের ঘোড়া। কার ঘোড়া বলো? যার স্বামী মারা যাবে ও কোষে হেরে যাবে, ওর যে বাবা টাকা দেবে হারামি হলে সে জিতে যাবে। হ্যাঁ না না বলেন, কথা বলেন তখন আপনার ভয় খাচ্ছেন মনে হয়? আমি বর্তমান যে ভয় খাচ্ছি, আপনি ভয় খাচ্ছেন? বোকা কথা, যার স্বামী মারা যাবে বিধবা কেঁদে বাড়ি যাবে, আর যে ওকে বান্ডিলে করে টাকা দেবে একেবারে শয়তানের বাচ্চা হলেও সে বেঁচে যাবে। এটা উকিলের দালালি। হ্যাঁ না না বলেন, উকিলের আর একটা নাম কি বলো? উকিলদের আর একটা নাম কি বলো? শয়তানের দালাল। কার দালাল বলো? এ জোরে বলো। বলে পতিতালয়ে চরিত্র বেঁচে খায় নারী যারা, তাদের থেকে খারাপেরা। বোকে শুনে নে, সত্যিকারের উকিল যেদিন মুমিন হবে, ইমানদার যেদিন উকিল হবে, বিধবা সেদিন ইনসাফ পাবে, গরিব সেদিন ন্যায় বিচার পাবে। মনে থাকবে ইনশাআল্লাহ, কোনো উকিল থাকলে আমার সঙ্গে একমত হবে না। আর উকিলের বাপের কলজে তার জ্বলে যাচ্ছে বলবে, সারা মৌলবিকার কোনোদিন আনিস না, বলবে না বলবে না। আর উকিলের বউ থাকলে বলবে, মাল চলবে না, আগামীতে জলচা করলে আমি চাঁদা দেবো না। ভয় খাচ্ছে না দাদা? ভয় খাচ্ছে না তো মাথা কে চালাবে? যদি বলো আল্লাহ, যদি বলো আল্লাহ, যদি বলো আল্লাহ। আমার শোনাচ্ছেন বন্ধুরা, তে বলছে বলছে হুজুর টাকা দেবার মতো আমাদের কাছে ক্ষমতা নাই। জজের মনটা নরম হয়ে গেছে, রায় দেবো দেবো মনে করছে। উকিল বই দেবে দেবে বলছে, স্যার আপনি মনে হচ্ছে রায় দেবে দেবেন কথা বলার, তবে আমি একটা কথা বলি, ওর পারমিশন দেওয়ার আগে আমি একটা প্রশ্ন করব, আমি একটা প্রশ্ন করব। বলে কি কি? বলে আমার প্রশ্নের উত্তর যদি উনি শর্ট করতে এক কথা দিতে পারে, হ্যাঁ কিংবা না, তাহলে আমি বলছি পারমিশন দিয়ে দেন, তা না হলে পারমিশন পাবে না। তো বলছে বলছে উকিল সাহেব, সব কথার জবাব এক কথায় হয় না, একটু এদিক ওদিক করে বুঝে বলতে হয়। বলছে না, এক কথায় উত্তর দিতে পারলে হ্যাঁ কিংবা না, তবে তোমাকে পারমিশন দেওয়া হবে, তা না হলে না। জজ দেখছে কি বলবো বুঝতে পারছে না, তখন মোলচা বলছে উকিল সাহেব, কানুনটা আমার জন্য না সবার জন্য। কার জন্য? আমার জন্য না সবার জন্য। বলে সবার জন্য, তাহলে একটা প্রশ্ন আমি করি, আপনি যদি এক কথায় উত্তর দিতে পারেন, আমি এখানে দাঁড়িয়ে আর ওকালতি করবো না, আর না দিতে পারলে পারমিশন হবে আমার। বলে কোনো প্রশ্নই হয় না করুন। বলে যদি না হয়? বলে যদি ভুলে যান দিতেই দেবই, কোনো উত্তর অসম কি বলে আপনার হতেই পারে না, আমাকে আপনি ঠকাতেই পারেন না। বলছেন যদি, বলে আবার বলে যদি। বলছেন জজ সাহেব, বলছে স্যার আপনি দেখেছেন কথা শুনেছেন? বললে হ্যাঁ। তো জিজ্ঞাসা করছে উকিল সাহেব, আমি জানতাম আপনার ওকালতি পড়ার জন্য খরচার জন্যে আপনার বাপ জুমার দিনে জুতো চুরি করতো নামাজ পড়তে এসে, ওই সবার তা ছেড়েছে। হ্যাঁ না না, যদি বলে হ্যাঁ তো সারা চোরের বাচ্চা, আর যদি বলে না তাহলে আমি পারমিশন পেয়ে যাচ্ছি বলবি কথা বলার। এর নাম কি? তালবে ছাগল কোথা গাছ। হ্যাঁ বাবাজি, বলে এর নাম কি বলার? তালবে আলাম। ও তখন দাঁড়িয়ে টপ টপ করে চোখে পানি পড়ছে আর কাঁদছে। তো জজ জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, চোখে পানি কেন, লজ্জায় নাকি বিপদে পড়েছ? তাই বললে বিপদে পড়ে নয়, লজ্জাতে নয়, আজ মনে হয়েছে কোরআন পড়েছি হাদিস পড়েছি সব পড়ে দেখেছি, একটা ভুল আমার মাথায় চেপেছিল, সেটা হলো এই যে সব থেকে বড় আদালতের নাম হলো কিয়ামত। ওই কিয়ামতের ময়দানে কোথায় যেদিন জজ হবে সেদিনই মৌলবীরা নাকি কথা বলবে। আমার মনে মনে হতো এ তো এলএলবি জানে না, লয়ার করে নাই, এদের কোনো ডিগ্রি নাই, এই জজের সামনে যারা মুখ খুলতে পারে না ওই জজের সামনে ওদের কথা বলার কোনো ক্ষমতা।
থাকবে না, কিন্তু আজ মনে হয়েছে ঠিকই বলেছে বাবারা, আমি ছাগল এটা প্রমাণ হয়ে গেছে, তাই চোখের পানি ধরে রাখতে পারলাম না। জ্ঞানের গোদামের নাম হলো কোরআন, বুদ্ধির আলোতের নাম হলো মাদ্রাসা। বুদ্ধির আলোতের নাম কি বলো? আর বলবো, হ্যাঁ বলবো, এ বাবাজিরা সুদির আলোতের নাম হলো, জোরে বলো, যাবো ইনশাল্লাহ, এ জোরে বলেন যাবো ইনশাল্লাহ। ওমরে ফারুককে বলেছিল ইহুদি নাসারারা, ওরে ওমর তো বোকা মাথা মোটা জানিস না, বলে কেন, বলে শুনে রেখে দে, জুমার দিনটা যদি আমরা পেতাম, কথা বুঝেছেন, হাজ্জাতুল বেদাতে আরাফার ময়দানে আমার নবী কথা বলেছেন, বলে ওই দিনটা আমরা ঈদের দিন মানিয়ে নিতাম, ওই দিনটা আমরা ঈদের দিন মানিয়ে নিতাম। আমাদের ফারুক শোনাচ্ছে সন্তদের মতো মাথা মোটা, পৃথিবীতে কেউ জন্মাবি না, তোরা একটা দিন শুধু ঈদের বানাতিস, আমরা মাসে চার চারটে ঈদের দিন বানিয়েছি, এ বুদ্ধি নবীর মাদ্রাসাতে পেয়েছি, কথা মনে থাকবে ইনশাল্লাহ। বেলালি হাফসির বুকেতে পাথর চাপিয়ে আগুনের উপরে শুয়ে দেয়, ইহুদিদের পাতি গিয়ে জিজ্ঞাসা করে, বেলাল রে শুনেছি তোরা কি গর্ব করে বলিস, আমার আল্লাহ সব পারে, আমার আল্লাহ সব পারে, তোর বুকের পাথরটা কেন নড়াতে পারে না? তো সেদিন বেলাল বলেছিল, সেদিন বেলাল বলেছিল, তোকে আমি জ্ঞানী মনে করতাম, তোর মতো মাথা মোটা পৃথিবীতে আর জন্মাবে না। পাদ্রির চোখ লাল হয়ে গেছে, বলে আবার কি বলিস, আগুনে পুড়ছিস পাথর চাপানো, তাও তো এখনো গরম কেন না, বললে না, বলে কি করে বল বুঝা, বলে শোন বোকা, চারানার একটা কলসি তাকে মালিকের প্রিয় হতে গিয়ে প্রথম কাদা থেকে চরকা এলো, ঘুরে চর্বি চর্কি পাকে আতুরি ছিঁড়ে গেল, তারপরে ডিজাইন হলো, মাটিটা ভালো করে রোদে শুকনো হলো, আগুনে পুড়ে মালের পাচা ফেটে লাল হলো, আর পুড়ে বাজারে এসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যার ইচ্ছা গেল সে দুবার করে পিটিয়ে নিল। হ্যাঁ না না বলো, এতটা পুড়ে এতটা কষ্ট পেয়ে মার খেয়ে যদি চালানার কলছি মালিকের প্রিয় হতে হয়, আমার মতো কিটকিটে বেলাল, আমার মতো কারো কথাকার বেলাল জান্নাতের যোগ্য কিনা, ওটা আমার আল্লাহ একবার পিটিয়ে কি দেখে নেবে না। সুবহানাল্লাহ, বলে বলো আমার আল্লাহ বলা ভাইরা, বুদ্ধির আলোতের নাম কি বলো, জোরে বলো, মাদ্রাসা। মাদ্রাসার প্রথম ওস্তাদের নাম কি বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম মাস্টারের নাম কি বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাদ্রাসার নাম কি বলো, বাইতুল্লাহ। মদিনার মসজিদ আমার নামে প্রথম মাদ্রাসা খুলেছে, হ্যাঁ না না, জোরে বলেন হ্যাঁ না না। হ্যাঁ বোকা, মাদ্রাসার প্রথম টিচারের নাম হলো আমার নবী, আর মাদ্রাসার নাম হলো মসজিদে নববী, আর যারা মাদ্রাসায় পড়েছে ওরা হলো সাহাবি। ওরা সব কি সাহাবি? ওই মাদ্রাসায় পড়বি যারা বেহিসাবি জান্নাতে যাবি। এটা বুদ্ধির কারখানা, বুদ্ধির আলোক। আর গোডাউনের নাম কি বলো? কোরআন ভুলে গেছে মুসলমান। তাই আজকে যাবার সময় তো একটা গল্প বলে পালিয়ে যায়, আর দেরি করা যাবে না। হ্যাঁ শুনেছি আপনাদের লোক গল্প খুব ভালোবাসে, মেয়েদের দুটো সুন্নত আছে, মেয়েদের করা সুন্নত, ওদের নিজস্ব সুন্নত। এই সিসি ক্যামেরার আসল আবিষ্কার তো 1400 বছর আল্লাহ করে দিয়েছেন, আর এটাকে প্রকাশ করার জন্য মেয়েরাই প্রথমের সিস্টেম দেখিয়েছে, সেটা কি বলেন? সিসি ক্যামেরা ছোট্ট দেখে কিন্তু অনেকটা, হ্যাঁ না বলেন? মেয়েদের জন্য পর্দা ফরজ। এখন আমাদের ভাই সাহেব সুন্দর দেখতে, একদম ফুলের মতো, ফেরেস্তার মতো একদম। এখন আমি দাওয়াত করে নিয়ে গেছি হুজুরকে যে হজে যাবো, হুজুর এজেন্ট বলেছে শোন 100 বার হজ করেছে, আল্লাহ বলি মানুষ, হ্যাঁ মেয়ের সাথে ফাঁকে বলবি না, হ্যাঁ ভালো থাকবি, জোরে কথা বলবি না, ঠিক আছে নিয়ে গেছি, একটা সুন্দর ঘরে বসিয়েছি। আমার বউ বলছে দেখি আমাদের মালটা ভালো না, ওই মালটা ভালো, ঠিক জানলার কাছে তো ছোট্ট করে ফুটো করে গেছে, উনি কিন্তু কিছু জানে না, কিন্তু আমার বউ সব দেখে দিয়েছে, হ্যাঁ না না বলেন, আর জোরে বলেন হ্যাঁ না না,
ওই সিসি ক্যামেরা প্রথম চালু কে করেছে? মেয়েরা। এরা মেয়েদের সুন্নত, আপনি তাকে দেখতে পাবেন না, কিন্তু ও ঠিক এমন জায়গাতে সব দেখে নেবে, নারী নক্ষত্র অসুবিধা হবে না। ছেলে এসছে মেয়ে দেখতে, তো মেয়ের মা বলছে ও ছেলে মেয়ে বিধব না, তো ছেলের মেয়ের বাপ বলছে তুই কী করে বুঝলি ছেলে ভাল না, বুঝতো ও নাক না পিডব্লিউ রাস্তার মতো চওড়া বলছে সে ছেলে তো বউটা খানা বলছে তুই কেউ জানলি ও তুমি খানা বুঝতে পারো নাই। আমি জানলার সঙ্গে সে ছেলে নিচে মালা দেখতে হবে না, পাপ্পারি বাড়িতে কী বুঝলি তো মেয়েদের শুনলে তো পাক বুঝে দেখে লো হ্যানা না বলেন জোর বলেন হ্যানা না, এখানে সুযোগ পায় নাই তাহলে দেখো চেয়ার ওপর থেকে দেখছে সালাম মৌলবি কিরকম দেখছে যতটা সুযোগ করতে গেছে সুযোগ আছে ক্যামেরা তো দিয়েছে চারদিকে, তারপরেও মধ্যে চোখ বলাচ্ছে তার মানে কি অভ্যাস একটাই। আর দ্বিতীয় সুন্নত কী বলেন তো, কারোর প্রশংসা করলে মেয়ে মানুষ মোটে রাজি না। আমি শ্বশুরবাড়ি থেকে একদিন ছোট শালির বাড়ি বেড়াতে গেছি, তো ছোট শালি সুন্দর করে ইলিশ রান্না করেছে সরষে মারা দিয়ে দারুণ, এক পিস দিয়েছে, আমি আমার বিবি আছে আমার মেয়ে আছে এক পিস দিয়েছে, দেন বেশ খাচ্ছি তাড়াতাড়ি, তো মনে করি দুলা ভাই মানে পছন্দ, ওই দুলা ভাই আরেকটা ধো আমি সত্যি তোমার হাতে রান্না না বলা যাবে না, আমার বউ দেখছি চোখ লাল করে তাকাচ্ছে আমার দিকে, হ্যালো কী ব্যাপার কেন তুমি আমি করছো বল তবে এখানেই থাকো তোমার কাছে যেতে হবে না, তার মানে আমি এত যদি তুমি আমার থেকে বোনের নাম করছো, নিজের ছোট বোন সহ্য করতে জয় বলেন পারে না। আমি তো সপ্তাহে কখন বাড়ি ঢুকি কখন ঢুকি জানি না, বাড়ি গেছি বিবি কাজে ব্যস্ত বললাম একটু শরবত দে না, আমার মেয়েটা নুন চিনি দিয়ে ভালো শরবত করেছে খেয়ে বললাম আহ জানটা জুড়িয়ে গেল, সত্যি এরকম শরবত অনেকদিন পাই নাই। বউ তখন বলছো আমার কাছে কোন বলবে না, আমি সেটা মুশকিল বললাম তো তুই কী হলি বলে খালি বেটি ভালো পাই পাই না, আমি বলি সর্বনাশ মেয়ের নাম করলে মা রাজি